হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো, তোমরা সুস্থ আছো। চলে এসেছি আবার নতুন সকাল নতুন ব্লগ নিয়ে। তো সকাল মানেই তো ঘুম থেকে উঠে আগে সবার আগে চাটাই করতে হয়। চা না খেলে শরীরে এনার্জি বাড়ে না কি, তাই তো? তো সকালবেলা আমিও হচ্ছে সবার মতো চা হচ্ছে রেডি করে দিয়ে মাকে হচ্ছে চা দিয়ে দিচ্ছি। তো আমার খুব একটা চায়ের নেশা নেই, ইচ্ছা হলে খাই না হলে খাই না। তো সাথে হচ্ছে চা আর হচ্ছে দুটো টোস্ট, এটা দিয়ে দিন আমার শুরু হলো আজকে। আর এটা কি বলতো, এটা হচ্ছে কচুর শাক, ছোলা দিয়ে নারকল দিয়ে আজকে ভাবলাম কচুর শাক করি, কেন অনেকদিন করা হয় না। তাই বাবা বললো কচুর শাক তুলে নিয়ে আসছি করো, তা আমাদের এটা বাড়িতে সবাই ভালো খায়, তাই আজকে ভাবলাম কচুর শাকটা করি। আর হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওটা হচ্ছে নো ফেস ভিডিও, মানে হচ্ছে আজকে আমি তোমাদেরকে আমার মুখ দেখাবো না। আজকে মুখ না দেখে রোজই তো মুখটা দেখাই, আজকে ভাবলাম দেখাবো না, তাই ভাবলাম আজকে নো ফেস ভিডিওটা, আজকে অন্যরকম একটু ভিডিওটা তোমাদের কাছে পেশ করি। তো আমাদের তো জানোই আমাদের হচ্ছে রোজই হচ্ছে দুরকম ডাল হয়, আর এই যে এটা হচ্ছে চিংড়ি মাছ। আজকে খুব একটা রান্না করবো না, এখন বেশি কেউ খেতে চায় না, তাই সামান্য কিছুই রান্না করবো, কিন্তু সামান্যটাই হচ্ছে অসামান্য তৈরি হবে। চিংড়ি মাছটা যে দেখতে পেলে সেটা দিয়ে এই যে পটল চিংড়ি করবো। হ্যাঁ বন্ধুরা, পটল চিংড়ি তোমার কারা কারা খেতে ভালোবাসো কমেন্ট করে জানিও, কিন্তু আমার তো খেয়ে বেশ ভালোই লাগে, এবং বিয়ে বাড়ির স্টাইলে করি, বেশ জম ফেস খাওয়া দাওয়া, এর সাথে আর কিছু চাই না। দেখো কথা বলতে বলতে আমার আবার রান্নাও হয়ে গেল। তো গ্যাস ট্যাস মোছা হয়ে যাচ্ছে, গ্যাস ট্যাস মুছে আমার ছেলে মেয়েকে স্নান করাবো, গুড্ডুকে খাওয়াবো, কারণ আগে বাবা বাচ্চাদেরকে আগে দেখতে হবে, তারপর হচ্ছে বাদ বাকি কাজ। ওরা ঠান্ডা থাকলে তো আমারও কাজটাও ঠান্ডাতেই হয়। তো চলো বন্ধুরা, দেখো আমার আমি হাফ কাজ আমি সেরে রেখে কুটু উঠে গেছে, গুড্ডুকে এবার স্নান করাতে যাবো। আর দেখো বন্ধুরা আজকের আকাশটা দেখো, মানে সত্যি প্রকৃতি যে কীভাবে কখন যে রূপটা নেয় বোঝা মুশকিল, তাই ভাবলাম একটু ক্যামেরাতে তুলে নিই, তুলে তোমাদের কাছে শেয়ার করি। আজকে আকাশটা আমার আজকে খুবই একটু ভালো লাগলো, আর তাই ভাবলাম তোমাদের কাছে শেয়ার করি, কেন তোমরা তো আমার বন্ধু, বলো তোমাদের কাছে শেয়ার করবো, তাদের কাদের কাছে শেয়ার করবো। আর হ্যাঁ বন্ধুরা, আমাকে যেটুকু আমাকে নিয়ে এসেছো, আমি এতদূর যে এসেছি সম্পূর্ণ তোমাদের ভালোবাসায়। তোমরা যদি আমাকে ভালোবাসা না দিতে আমি এত দূর এগোতে আসতে পারতাম না। তো অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে আমার ভিডিও দেখার জন্য। তো দেখো কাজ করতে করতে আজকে অনেক কিছু কাঁচা ধোয়া করেছি গো, আজকে দুটো চাদর কেচেছি, গামছা কেচেছি, অনেক কিছু আজকে কাস্তে হয়েছে, বাচ্চাদের তো আমার রেগুলারই কাস্তে হয়। আজকে তাই ভাবলাম যেদিকে তোমাদের সাথে কথাও বলিনি, এদিকে ছাদে উঠে তোমাদের আকাশটাও দেখিনি, এক কাজে দুই কাজ, ছাদে তো যেহেতু উঠলাম তো তোমাদের এক কাজে দুই কাজ আমার হয়ে যাবে। তো বন্ধুরা আমার তো রান্না বান্না দেখতেই পেয়ে হয়ে গেছে, এবার গুড্ডুকে হচ্ছে শান্তকীয় করিয়ে দিয়েছি, এবার হচ্ছে ওকে খাওয়াবো, খাইয়ে তারপর মেয়েকে খাওয়াবো, তারপর হচ্ছে আমরা খাবো। তো চলো বন্ধুরা দেখে গো। আর হ্যাঁ, আকাশটা কীরকম লাগলো প্লিজ বলবে কিন্তু, ঠিক আছে? নাহলে তো রোজই তো এখন মিষ্টি পড়ে, আজকে ওয়েদারটা ভালো ছিল বলে তোমাদের কাছে সেটা তুলে ধরলাম। আর হচ্ছে আমাকে প্লিজ সাপোর্ট করবে এটুকুই আশা করবো বন্ধুরা। আর এই দেখো দুখানা চাদর, আমাকে এমনিতেই একদিন ছাড়া ছাড়া চাদর কাছতে যায়। আর এইটা কি বলতো, এটা হচ্ছে আমাদের লঙ্কা গাছ, একদম ছোট্ট ছিল গাছটা, একদম একদম বেশ ভালো হয়েছে। আর এটা হচ্ছে পুঁই শাক গাছ, এটাও একদম ছোট ছোট ছিল, আমি কি করেছি দড়িতে বেঁধে একদম ওপরে তুলে দিয়েছি। আর দেখো বন্ধুরা এটা হচ্ছে নীলকণ্ঠ ফুলের গাছ, তোমরা তো জানোই অবশ্য, দেখবে গাছে যদি কিছু নতুন কিছু হয় না খুব আনন্দ লাগে, যদিও বা যদি হয় কেনার থেকে দেখবে নিজেরা যদি গাছ করে যদি এ করা হয় দেখবে খুব সুন্দর লাগে। আর তোমাদের দেখো রিপিট করলাম, দেখো ভাত ডাল ওটা মনাদের ডাল, এই দেখো কচুর শাক, আর আলু পটল চিংড়ি, তারপর হচ্ছে এটা হচ্ছে আমাদের হাজব্যান্ডের টকের ডাল, আজকে গরিব ঘরে এই রান্না হয়েছে, কিন্তু বেশ খারাপ খাইনি। এই দেখো কচুর শাক দিয়ে ছোলা দিয়ে, আর এটা হচ্ছে দেখো কালারটা দেখেছো, পটল চিংড়ি কালারটা জাস্ট অসাধারণ, আর খেতেও হেভি টেস্ট হয়েছে, মানে কোনো কথা হবে না, কালারটা দেখেই তোমরা বুঝতে পারছো বন্ধুরা, দেখবে খুব সুন্দর, আগে দর্শনধারী ফিরবে গুণ বিচারি কি, তাই তো? আর এই দেখো চিংড়ি মাছ, চিংড়ি মাছ তো আমার ফেভারিট, আমার খুব ভালো লাগে চিংড়ি মাছ খেতে। তো আজকে যে তোমাদেরকে ফেস দেখাবো না, তাই একটু খাওয়াটাই তোমাদেরকে দেখালাম, কী বলবো না। চলো আগে খেয়ে নিই। আমার নো ফেস ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো বলবে অতি অবশ্যই। তাই আজকে সকাল থেকে ভাবলাম আজকে একটু আলাদা করে ভিডিও করি, রোজ তোমাদের সামনে আসছি, তো ভাবলো আজকে নো ফেস ভিডিওটা করবো। তো দেখতে পেলে আজকে কী কী আমি সারাদিন ধরে করলাম, আমাদের কাজ কত হয়েছে তোমাদের কাছে সব কিছু শেয়ার করলাম। তো বন্ধুরা পাশে থেকো, আস্তে আস্তে তো একটু একটু করে সিঁড়িতে ওঠার চেষ্টা করছি, সব কিছুই তো হচ্ছে তোমাদের ভালোবাসায়। তো
বেশি দিন হয়নি চ্যানেলটিকে হচ্ছে মনিটাইজেশন অন করলাম, এখনো অনেক হচ্ছে পথ চলার বাকি আছে। তোমরা পাশে থেকো, সাথে থেকো, কেন তোমরা না এইটুকু বলে আমি এইটুকু আসতে পারতাম না। তো বন্ধুরা আমার সাথে থেকো, এইটুকুই বলবো। তো চলো বন্ধুরা, টাটা।